हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तुम्रा देखछो आम्रा आमादेर मतो चैनल। तो सबाई केमन आछो? आशा करछि भालो आछो। आम्राओ खूब भालो आछि। आजके आमी कोनो ब्लग निये आसिनि, आजके आमी एकटा सम्पूर्ण नतून टपिके तोमादेर साथे कथा बोलते एसेछि। आर सेटा हलो आम्रा किछुदिनेर मध्येई 5000 सबसक्राइबार की करे पूरण करलाम। एटा अनेकेई आमादेरके जिज्ञासा करछे जे তোমরা ইউটিউব থেকে টাকা পাচ্ছ কিনা, 5000 সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কিভাবে পূরণ হয়ে গেল। তো এই নিয়েই তোমাদের কিছু বলতে চলে এসেছি। এগুলো জানলে তোমরাও তোমাদের চ্যানেলে, যারা নতুন ক্রিয়েটর তারা তোমাদের চ্যানেলে নতুন, মানে অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার অ্যাড করতে পারো, অনেক বেশি সাবস্ক্রাইবার। কিছুদিনের মধ্যেই এই 5টা টিপস ফলো করলেই তোমরা সাবস্ক্রাইবার নতুন নতুন, মানে আরো অনেক সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে হবে। তো লেটস স্টার্ট। তোমাদের মতন আমরাও যখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন আমাদের ভিডিওতে খুবই কম ভিউজ আসতো, একদমই কম ভিউজ আসতো। তো ভিউজ না বাড়লে সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে? তো ভিউজ কম আসার জন্য আমরা এতটাই ভেঙে পড়েছিলাম যে ভাবছিলাম ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেবো, আর চালাবো না। এছাড়া আমরা আরও 10-12টা ইউটিউব চ্যানেল মানে ক্রিয়েট করেছি নানা বিভিন্ন বিভিন্ন নামে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই চ্যানেলটাই গ্রো করলো, আর অন্য চ্যানেলগুলো গ্রো করলো না। তো প্রথম দিকে তোমাদের কি করতে হবে, না নিজেদের ভয় ছাড়া তোমাদের যেগুলো ফেমাস ট্রেন্ডিং ভিডিওস শর্টস ফিডে আসছে সেই ভিডিওগুলোকে তোমাদেরকে ক্রিয়েট করতে হবে, সেগুলোকে নিজেদের মতো করে বানাতে হবে, তবে তোমরা তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে। আর সব থেকে বড় কথা, ভিডিওতে ভিউজ আসলেই তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। ভিউজ কীভাবে তোমরা ভিডিওতে আনবে? প্রথম দিকে তো যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো তাদেরকেই বলছি, তাদের তো প্রথমে সাবস্ক্রাইবার অনেক থাকে না, তো ভিডিও কাদের কাছে যাবে? সাবস্ক্রাইবারদের কাছেই তো ভিডিও যাবে, তারা তবে তো দেখলে ইউটিউব আরও 10 জনকে পাঠাবে। তো যাদের প্রথমে সাবস্ক্রাইবার একদমই নেই তারা ভিডিওতে কীভাবে ভিউজ আনবে? আমরা কীভাবে একদম 0 ভিউজ, 2-3, 15 ভিউজ এরকম থেকে আমরা কীভাবে 2M ভিউজে পৌঁছেছি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা ভিডিওর মাঝখানে যে 5টা টিপস নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা সবটা জানতে পারবে না। তোমাদের যেটা বলছিলাম যে যে 5টা টিপস আমি বলবো সেগুলো একটু মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনলেই তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে অনেকটা আগের থেকে গ্রো করাতে পারবে। আর যদি চ্যানেল গ্রো হয়ে যায় তাহলে মানে সাবস্ক্রাইবার হু করে বাড়বে চ্যানেলে, সাবস্ক্রাইবার নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আমরাও কিন্তু প্রথম দিকে ঠিক এই স্টেপগুলো ফলো করেছিলাম। প্রথম দিকে তো আমরা ইউটিউব সম্বন্ধে কিছু জানতামই না, যখন ভিডিও আপলোড করা শুরু করলাম তখন আমরা ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না। ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও ছাড়লাম, কমেডি ছাড়লাম, ফানি ছাড়লাম, তারপরে এন্টারটেনমেন্ট কিছু ছাড়লাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তো শেষ পর্যন্ত আমরা এই 5টা স্টেপ ফলো করলাম। 5টা স্টেপ ফলো করতে আমাদের কিন্তু চ্যানেলটা আগের থেকে অনেকটা গ্রো করেছে। তাই বলছি আপনার তোমাদেরকে, তোমরা কিন্তু একটু মন দিয়ে শোনো এই 5টা টিপস, তাহলে আমি শুরু করছি। প্রথম টিপস হচ্ছে যেটা, তোমাদের চ্যানেল খোলার পরেই তোমাদেরকে ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপস থেকে কিছু ইম্পর্টেন্ট সেটিংস অন করতে হবে। সেটা নিয়ে আমি পরে অন্য কোনো ভিডিও দেব, যদি তোমরা কমেন্টস করে আমাকে জানাও। এইটা নিয়েও আমি অনেক ভিডিও করতে চাই, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি ওই নিয়েও ভিডিও বানাবো, ইউটিউব স্টুডিওতে কী কী সেটিংস অন করতে হয়। এটা গেল টিপস নাম্বার 1। তো এবার টিপস নাম্বার 2 হচ্ছে, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে তোমরা কোন টপিকের ওপর ভিডিও করতে চাও। ভিডিওর একটা টপিক থাকে তো ইউটিউব তবেই তো বুঝবে আমি কোন জায়গায় ভিডিওগুলোকে কাদের কাছে পৌঁছাবো। তোমরা কোন জিনিসটা নিয়ে ভিডিও করতে চাইছো সেটা তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। সব ধরনের প্রথমেই তো আর সব জানো না, প্রথমে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছো, তোমাদেরকে সেটা থেকে লক্ষ্য রাখতে হবে যে কোন ভিডিওর ওপর বেশি ভিউজ এসেছে, মানে পাবলিক কোন ধরনের ভিডিও বেশি চাইছে, তো সেই ধরনের ভিডিওর দিকে তোমাদেরকে কিন্তু জোর দিতে হবে। তোমরা যদি চাও তোমরা কমেডি ভিডিও করতে চাও, কমেডি ভিডিও করবে। তোমরা যদি ফানি ভিডিও বা এন্টারটেনমেন্ট কিছু ডান্সের ভিডিও করতে চাও, ডান্সের ভিডিও করতে পারো। তো প্রথমেই বলে রাখি, তোমাদের কিন্তু এই টপিকের ব্যাপারটা ইউটিউব স্টুডিও অ্যাপের মাধ্যমেই সেটিংস করতে হবে, এটা নিয়েও আমি পরে তোমাদেরকে বলব। টিপস নাম্বার 3 হলো, তোমাদেরকে একটু টাইমিংয়ের ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে। তো প্রথম দিকে তোমাদের চ্যানেলে ধরে নিচ্ছি খুবই কম সাবস্ক্রাইবার, তো সাবস্ক্রাইবার কখন অন আছে সেটা তো আর ইউটিউব চ্যানেলে দেখা যাবে না প্রথম দিকে, যেহেতু তোমরা ভিডিও বেশি ছাড়ো না।
তো তোমরা কি করে জানবে কোন টাইমে তোমাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে তবে বেশি ভিউজ আসবে? এর জন্য কি করতে হবে, এক একটা টাইমে ভিডিও আপলোড করো, তারপর দেখবে যে টাইমে বেশি ভিউজ আসছে সেই টাইমটাকে ধরে না, সেই টাইমেই তোমরা ভিডিও আপলোড করা শুরু করো। যেমন আমরা সকালের দিকে ভিডিও করি, 9টা সাড়ে 9টার পর থেকে আমরা ভিডিও আপলোড করি, ওই টাইমটায় আমাদের সাবস্ক্রাইবাররা বেশি অ্যাক্টিভ থাকে। তো তোমাদের প্রথমে যেহেতু সাবস্ক্রাইবার নেই, তোমাদের কি করতে হবে, তোমাদেরকে বিভিন্ন টাইমে ভিডিও আপলোড করে দেখতে হবে কোন টাইমে তোমাদের বেশি ভিউ আসছে, সেই টাইমে ভিডিও আপলোড করতে হবে। এবার আসছি টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিপস নাম্বার 4 কি করতে হবে, তোমাদেরকে ক্যাপশন লেখাটা শিখতে হবে। মানে ভিডিও তো বানাচ্ছ, ভিডিওটা আপলোড করার সময় নিচে যে ক্যাপশন লিখতে হয় সেটা এমনভাবে লিখবে একটু সবার থেকে আলাদা আর অ্যাট্রাকটিভ হয়, যাতে মানুষ খুলে দেখতে চায় যে কি বলতে চাইছে, ভিডিওর মাধ্যম দিয়ে কি বলতে চাইছে, সেই দিকটায় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমাদের ভিডিওর ওপরেই লিখে দিতে হবে, ধরুন একটা কোনো কমেডি ভিডিও ছাড়ছ, সেখানে তোমাদেরকে লিখে দিতে হবে যে কি খাচ্ছে রে বাবা, অর্থাৎ এমনই একটা এক্সপ্রেশন দিতে হবে যাতে পাবলিক ভিডিওটা ক্লিক করে দেখে যে কি হতে চলেছে ব্যাপারটা, ভিডিওতে কি বলতে চাইছে। এটা হয়ে গেল নাম্বার 4। নাম্বার 5 টিপসের কথা, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সাথে ঘটেছে, একদম রিয়েল। এটা করলে তোমাদের 100% সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, চ্যানেল গ্রো করবে, আমি কথা দিচ্ছি, আর না হলে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। তো নাম্বার 5 টিপসটা হচ্ছে, তোমাদের ভিডিও আপলোড করা হয়ে গেল, এবার তোমাদের তো বেশি সাবস্ক্রাইবার নেই, সো সেই টাইমে সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও হয়তো খুলে দেখলো না, তোমাকে কি করতে হবে, বাড়িতে এখন প্রায়ই সবার বাড়িতে 2-3টে করে ফোন থাকে, তো সেই 2-3টে ফোন থেকে তোমাদের ভিডিওটা সার্চ করে, এমনি না শেয়ার করে না, সার্চ করে তোমাদের ভিডিওটা কিন্তু দেখতে হবে ওই 2-3টে ফোন থেকে, 4 times করে, ওকে? আর যাদের বাড়িতে ফোন নেই, তারা যদি এমন কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে যে তাদের ভিডিও দেখতে পছন্দ করে কিংবা তার ভিডিও দেখতে ভালোবাসে, তো সেই সব ফ্রেন্ডসদের কাছে তোমার ভিডিওটা কিন্তু দেখার জন্য তাদেরকে বলতে হবে, তুমি কিন্তু শেয়ার করবে না তোমার ফোন থেকে। এই লাস্ট ট্রিকটা যদি তোমরা ফলো করো, তোমাদের চ্যানেলে অবশ্যই ভালো ভিউ আসবে এবং তোমাদের চ্যানেল কিন্তু অনেকটাই আগের থেকে গ্রো করবে। এই 5টা টিপসের কথা তোমাদেরকে বললাম। অনেক বড় বড় এই টেকনিক্যাল চ্যানেলে যারা ভিডিও বানায়, অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে, আমি তাদের কাছে কিছুই না, আমি জাস্ট আমার সাথে কি ঘটেছে, আমার চ্যানেলের সাথে কি ঘটেছে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে, লাইকস করবে এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবে যে তোমরা এরকম টিপসগুলো ফলো করার পর তোমাদের ভিডিও আগে থেকে গ্রো করেছে কিনা। তো আজকে পর্যন্ত এইটুকুই, বাই বাই।